হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকাল স্পেশাল একটি রেসিপি। প্রিপারেশনটির নাম হচ্ছে পেঁয়াজকলি ট্যাংরার ঝাল। তাহলে চলুন কীভাবে বানায় দেখি না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখানে দেখুন বড় সাইজের ট্যাংরা পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবারে 1 পিস করে মাছ দিয়ে আমি ভেজে নেব। অন্যদিকে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে সাদা জিরা 1/2 টিস্পুন ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা যে সাইজ ওই সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ দিয়ে আমি প্রিপারেশনটি তৈরি করছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। আর এই পর্যায়ে কিন্তু হিট একদম লোতে থাকবে। আর মাছটা কিন্তু 2 সাইড উল্টে আমি ডিপ ফ্রাই করে তুলে নেব। পেঁয়াজে দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে বড় বড় করে আমি পেঁয়াজকলি কেটে রেখেছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে ট্যাংরা মাছ রান্না করে দেখবেন দুর্দান্ত, মানে ভীষণই সুস্বাদু হয়। ট্যাংরা মাছ করা যায়, আবার এইভাবে আপনারা কিন্তু ভোলা মাছও রান্না করতে পারেন। একবার ট্রাই করবেন আর কেমন লাগলো গরম ভাতের সাথে অবশ্যই জানাবে। আমি এইবার পেঁয়াজকলি দেওয়ার পর হিটটা বাড়িয়ে 1 মিনিটের মতো হাই হিটে ফ্রাই করব। হাই হিটে পেঁয়াজের সাথে পেঁয়াজকলিটা একটু ফ্রাই করে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 5 পিস কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি যে লঙ্কাগুলো ইউজ করছি ভীষণই ঝাল, তো সেই জন্য আমি 5 পিস দিলাম। এইবারে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1টি বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব 7 অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে লো হিটে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে যদি মনে হয় যে মশলাটা একটু লেগে যাচ্ছে, সামান্য জল অ্যাড করে কিন্তু 6 থেকে 7 মিনিট লো হিটে মশলাটাকে আমি কষিয়ে ফিরে আসব। দেখুন 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, মশলাটা কিন্তু আমার 80% কষা হয়ে গেছে। এইবারে আমি আলু লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছি, ভাজা আলুটা দিয়ে দেব। আলু মিশিয়ে নিলাম। এইবারে এটা ঢাকা দিয়ে লো হিটে আরও 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি মশলার বাটিতে দিয়ে জল অ্যাড করে দেব। কেউ যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তো জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি একটু মাখা মাখা করবো, একদম ড্রাই না, একটু গা মাখা মাখা, তো সেই পরিমাণে জল আমি অ্যাড করলাম। এইবারে হিটটা বাড়িয়ে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে একদম হিটটা কমিয়ে দিয়ে লো হিটে 10 মিনিটের মতো আমি এটা রান্না করে ফিরে আসব। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। এখন হিটটা কিন্তু এখনো বাড়ানো আছে,
মাছ দেওয়ার পরেও কিন্তু ঝোলটা ফুটছে, ঠিক এক্স্যাক্টলি এই টাইমে আমি হিটটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। এইবার উপর দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি, হালকা হাতে মিশিয়ে নেব, হিটটা বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজগুলি দিয়ে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।